আমাজন পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট। সমগ্র পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয় এই বনভূমি, তাই খানিকটা আহ্লাদ করেই একে বলা হয় পৃথিবীর ফুসফুস। বর্তমানে পৃথিবীর ফুসফুসে ক্যান্সার নামক মারণ ব্যাধি হানা দিয়েছে। দুদিন পরে হয়তো এই ফুসফুস পুরো দমে ক্যান্সারের কবলে চলে যাবে। তখন কি হবে? হয়তো আমাদের শুধু দেখেই যেতে হবে মানব সভ্যতার করুণ পরিণতি। বাস্তবে ক্যান্সার বলতে আমাজনের বনে সম্প্রতি আগুন লাগার প্রসঙ্গকে বোঝানো হয়েছে। শহীদ স্মরণের এই এপিসোডে আমরা আমাজনের আগুন লাগার কারণ কি সে সম্পর্কে বিস্তারিত জানব। তবে তার আগে আমাদের আমাজন রেন ফরেস্টের বিশেষত্ব সম্পর্কে কিছু কথা আগে জানা জরুরি। এই বনের মোট আয়তন 55 লক্ষ বর্গ কিলোমিটার, যা আমাদের দেশ ভারতবর্ষের প্রায় দ্বিগুণের কাছাকাছি। মোট 9টি দেশে বিস্তৃত রয়েছে এই বনভূমি, যার মধ্যে বড় অংশটি রয়েছে ব্রাজিলে। মোট বনভূমির প্রায় 60% রয়েছে ব্রাজিলের অধীনে, 13% রয়েছে পেরুতে এবং কলম্বিয়াতে রয়েছে 10%। এছাড়াও ইকুয়েডর, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা, বলিভিয়াতে অল্প পরিসরে আমাজনের রেন ফরেস্ট রয়েছে। আমাজনের বৃষ্টি অরণ্য একটা আলাদা বায়োম হিসাবে স্বীকৃত। যদিও এই বনের প্রাণ প্রাচুর্য এখনও আমাদের কাছে অজানা, তবুও এখনও পর্যন্ত প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ, 427 প্রজাতির স্তন্যপায়ী, 1,300 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 400 প্রজাতির উভচর এবং 3,000 প্রজাতির মিষ্টি জলের মাছের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও আমাজন রেন ফরেস্টে 300টিরও বেশি মানব গোষ্ঠী বসবাস করে, যাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতি রয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর জলবায়ুতেও আমাজনের বহুমুখী ভূমিকা আছে। শুধুমাত্র অক্সিজেন সরবরাহের মাধ্যমে জলবায়ুগত ভারসাম্য বজায় রাখে তা কিন্তু নয়। আমাজনে প্রায় 140 বিলিয়ন টন কার্বন মজুদ আছে, যার সামান্য ভাগও যদি বায়ুমণ্ডলে যুক্ত হয় তবে তা হবে জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। মানুষের লোভের কারণে প্রতি বছরে গড়ে প্রায় 50 মিলিয়ন টন কার্বন আমাজন বন থেকে বায়ুমণ্ডলে এসে মেশে। গত বছর অর্থাৎ 2019 সালে আমাজনের এই সুবিশাল রেন ফরেস্ট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই পর্যন্ত হওয়া সবচেয়ে বেশি এবং বড় পরিসরে দাবানলের শিকার হয় এই রেন ফরেস্ট। 2019 সালে ব্রাজিলের প্রায় 75,000 কিলোমিটারেরও বেশি জায়গা একসাথে দাবানলের ঘটনা ঘটে। 2018 সালে এই সংখ্যাটি ছিল 38,000-এর মতো। ব্রাজিল সরকারের তথ্য অনুযায়ী 2018 সাল অপেক্ষা 2019 সালে দাবানল হওয়ার ঘটনা প্রায় 83% বেশি। আর এভাবে দাবানলের প্রকোপ হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে কি শুধুই প্রাকৃতিক কারণ রয়েছে নাকি অন্য কিছুও রয়েছে? এখানে প্রথমেই আসা যাক ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জেইর বলসোনারোয়ের ভূমিকা প্রসঙ্গে। বলসোনারো প্রশাসনের কিছু কিছু সিদ্ধান্ত হয়তো পরোক্ষভাবে এই দাবানলের জ্বালানি জুগিয়েছিল। পরিবেশবাদী এনজিওগুলির সাথে বলসোনারোর প্রথম থেকেই সম্পর্ক ভালো ছিল না, তাই দাবানলের কারণ হিসাবে তিনি এই সমস্ত এনজিওগুলিকেই দায়ী করেছিলেন। বলসোনারো প্রশাসন সবসময় পরিবেশ রক্ষার ব্যাপারে হেঁয়ালিপনা করে এসেছে। সাম্প্রতিক বছরগুলিতে যে হারে দাবানল বেড়েছে সে সম্পর্কে কোনো গুরুত্ব দেননি প্রেসিডেন্ট বলসোনারো। ব্রাজিলের রাষ্ট্রীয় স্পেস রিসার্চ ইনস্টিটিউট ইনপে 2019 সালের জুলাই মাসে একটা স্যাটেলাইট ইমেজ করে প্রকাশ করে এই তথ্য দেয় যে সাম্প্রতিক বছরে বন উজাড় আগের বছরগুলির থেকে প্রায় 278% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই তথ্য প্রকাশের পরেই বলসোনারো প্রশাসন ইনপের তৎকালীন প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেয় নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য। তাছাড়া দাবানলের প্রকোপ বৃদ্ধির পর ফ্রান্স ব্রাজিলকে সাহায্য করার অনুরোধ করেছিল, কিন্তু বলসোনারো প্রশাসন তা প্রত্যাখ্যান করেন। সব মিলিয়ে আমাজনের দাবানলের মুখ্য কারণ হিসাবে বলসোনারো প্রশাসনকে পুরোপুরি দায়ী করা না গেলেও এটা ঠিক যে এই দাবানলের দায় তারা কখনো এড়াতে পারবেন না, কারণ প্রেসিডেন্ট বলসোনারোর কিছু কিছু কর্মকাণ্ড বনে আগুন লাগানোতে ইন্ধন জুগিয়েছে। তবে প্রশাসনের উদাসীনতা ছাড়াও আমাজনের এই দাবানলের পিছনে আরও কিছু কারণ রয়েছে। প্রথমত, ব্রাজিলের দক্ষিণাঞ্চলে স্থানীয় কৃষক ও ফরেস্ট অফিসারেরা 9 এবং 10 আগস্ট তারিখে ফায়ার ডে বা আগুনের দিন হিসাবে পালন করে থাকেন। স্থানীয় কৃষকরা এই দিন দুটিতে জমিতে আগুন ধরিয়ে দেয়, আর তার থেকেই শুকনো মরশুমে জঙ্গলে আগুন লেগে দাবানলের সৃষ্টি হয়। দ্বিতীয়ত, আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধ। আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়েছে আমাজনের বনে দাবানল রূপে। ব্রাজিল বিশ্বে অন্যতম সয়াবিন উৎপাদক দেশ। এই সয়াবিনের প্রায় 90% সয়াবিন আমেরিকা যুক্তরাষ্ট্র ক্রয় করে। আমেরিকা চীন বাণিজ্য যুদ্ধের কারণে ব্রাজিলের যুক্তরাষ্ট্রের কাছে সয়াবিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর ফলে ব্রাজিলের নতুন কৃষিজমি তৈরির কাজ জোর কদমে চলছে, যার ফলস্বরূপ 2019 সালে
আমাজনের রেন ফরেস্টে সবচেয়ে বেশি দাবানলের ঘটনা ঘটতে দেখা গেছে। অ্যামাজন রেন ফরেস্টের বাস্তব পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে সমগ্র বিশ্ব বিপদের সন্ধিক্ষণে রয়েছে, আর ব্রাজিল সরকার এই ঘটনার জন্য দায়ী, কারণ অ্যামাজনের বনের বেশিরভাগ অংশ ব্রাজিলের মধ্যে রয়েছে। ব্রাজিল সরকারের উচিত এই বনের গুরুত্ব অনুধাবন করা, কারণ এই বনের অক্সিজেনের ওপর সমগ্র পৃথিবীর প্রাণের স্পন্দন কোনো না কোনোভাবে সংযুক্ত। সঠিক নীতি প্রয়োগের মাধ্যমে এই রেন ফরেস্টের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। বিগত 25 বছরে আমাজন রেন ফরেস্টের প্রায় 17% বনভূমি শেষ হয়ে গেছে, আর এভাবে চলতে থাকলে 17 সংখ্যাটা 71 হতে বেশি সময় লাগবে না। বাস্তব পরিস্থিতি চলতে থাকলে হয়তো কয়েক বছর পরে গহীন বনের মাঝে ইলেকট্রিক পোল থাকবে, পাখির কলতান হারিয়ে গিয়ে গাড়ির হর্নের আওয়াজ ছড়িয়ে পড়বে দিগন্তব্যাপী। যে হারে ধ্বংসযজ্ঞ চলছে তাতে আমাজনের বনভূমি শেষ হতে বেশি সময় লাগবে না। তাই এসব দেখে এটা বলা যায় যে আমাজনের জন্য একটা ভেন্টিলেটর খুব দরকার, সত্যি খুবই দরকার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন ভবিষ্যতে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য।